আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ফজরের নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন? এই আয়াতে কারিমার মধ্যে রব পাঁচ ওয়াক্তের কথা একসাথে বলে দিয়েছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুউ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ওঠার আগে পড়ো ফজরের নামাজ, সূর্য ডুবার আগে পড়ো আসরের নামাজ, ওয়ামিন আনা ইল্লাইল রাতের বেলায় পড়ো মাগরিব আর এশার নামাজ, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার আবার সকাল আর সাথে পড়ো ফজর আর মাগরিবের নামাজ। এই আয়াতে কারিমা রব্বুল আলামিন পাঁচ নামাজের সময় ঠিক করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পাঁচ নামাজের কি? আমি বললাম রব্বুল আলামিন আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকা তারদা, যাও তোমাকে আমি খুশি করে দিব। কি বললেন বলেন? যাও তোমাকে আমি খুশি করে দিব। আবার বলেন, বড়রা কাউকে দিলে এভাবে বলে, কি এভাবে বলে না? ড্রাইভারকে কি বলে, যাবা খুশি করে দিব বলে, কি বলে না বলে? মিস্ত্রিকে কি বলে, কাজটা করবো আমার খুশি করে দিব, তো এমনি দেয় 500, খুশি করে দিলে 400 দেয়, কি মাঝে মাঝে কিছু রিক্সাওয়ালা সুন্দর আচরণ করে, উঠবো জি উঠে কত আপনি যা মনে চায় দিয়ে ভাড়া 10 টাকা দেই 100 টাকা শুধু এক শব্দের কারণে, কি যা ভালো লাগে এটা বাদশাহী, বাদশাহী পয়গাম, বাদশাহী আলান, বাদশাহী ঘোষণা। আব্দুল আলামিন বলেন, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজের হক আদায় করো, লাআল্লাকা তারদা, কথা দিলাম আমি তোমাকে খুশি করে দিব। আমি বললাম, আব্দুল আলামিন কি কি দিয়ে খুশি করবেন? রব যেন বলে, যখন যা লাগে তখন তা দিয়ে খুশি করে দিব, দুনিয়াতে রিজিকও দিব, আখেরাতে জান্নাতও দিব। আমি বললাম, রব্বুল আলামিন আরো একটু বিশ্লেষণ করে বলেন না কি কি দিবেন? রব যেন বলেন, যাও কথা দিলাম তুমি তাকে যাকে যাকে জান্নাতে দিতে বলবা তাকে তাকে জান্নাতেও দিয়ে দিব। আমি বললাম, রব্বুল আলামিন কথা দিলেন খুশি করে দিবেন, আর কি কি দিবেন? আমি তো আপনার সাথে মুসাফা ছাড়া থামবো না রব, আমি আপনার সাথে মহানাকা ছাড়া খুশি হব না। রব্বুল আলামিন আপনার দিদার ছাড়া আমার কলিজা ভরবে না। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে আমি খুশি করতে যা যা লাগে সব করব। এবার কেমন হবে, কতটা মজা হবে? দুনিয়াতে মোবাইলে দিচ্ছ কথাও বলা যায় না, যাকে দেখে দেখে রাত জাগরণ করছো, রাত জাগছো তাকে দেখে কথাও বলা যায় না, ধরাও যায় না ছোঁয়াও যায় না, দেখু দেখু বলে, আবার বলেন দেখু, আবার বলেন দেখু, ছায়ার পিছনে ছুটে কে বেকুবে বেকুবে, জোরে বলে, ছায়ার পিছনে ছুটে, ছায়ার পিছনে ছুটে কে বেকুবে বেকুব, রাত কাটায় মোবাইলে, জোরে বলেন বেকুব, যে হুজুরের মোবাইলে রাত কাটায় বেকুব, এ অঙ্ক না আস্তে আও বেকুব বেকুব, যে মুফতি মোবাইলে রাত কাটায় বেকুব, যেই খতিবে মোবাইলে রাত কাটায় বেকু, আমরা বেকু পারি তারা বুদ্ধিমান, আমরার বিষয়ে বলছি তো সব জোরে জোরে বেকু কি। আচ্ছা যেমন ধরেন 1 কোটি টাকার একটা বাড়ি বানাইলো, ওই ঘরের মধ্যে কোনো বাথরুম নাই, এই ঘরটা কয়জন কয়জনে ভাড়া নেবেন? ফ্রি দিলে নেবেন? ফ্রি আপনি ফ্রি থাকেন আমার বাড়িতে থাকবেন? 3 লেগা। আচ্ছা তাহলে বাথরুমটা ঘরের জন্য কতটা জরুরি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটা জরুরি? অনেক বেশি জরুরি না, কথা কয় না। আচ্ছা এবার বাথরুমটা অনেক সুন্দর, 20 লাখ টাকা খরচ করে বাথরুম করছে,
এত সুন্দর বাথরুম, অনেক বেশি জরুরি। এবার বলুন তো এই বাথরুমে আপনি যাবেন কখন? দরকার যখন। এবার বলেন তো বাথরুম থেকে বের হয়ে যাবেন কখন? প্রয়োজন সেরে গেলে আর থাকবেন না, বের হবেন। এতটা জরুরি এখানে আগে গেলেন না কেন? এতটা সুন্দর এখানে আগে গেলেন না কেন? এবং এতটা সুন্দর সারার পরে, জরুরত সারার পরে এখানে আর থাকলেন না কেন? এটা জরুরত এই জন্য, এটা প্রয়োজন এই জন্য, প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। মোবাইল জরুরত এই জন্য, মোবাইল আসলে ধরি আর লাগলে করি। কি আর তুমি যে সারাদিনের মধ্যে চিন্তা করেছো, ম্যাট্রিকে পড়াও সারাদিন মোবাইলে, ইন্টারে পড়াও সারাদিন মোবাইলে, তোমার মোবাইল তোমাকে শেষ পথ শেষ তক শুধুই রিক্সাওয়ালা বানাবে। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মুরব্বী কি কর, বাস্তব না বাস্তব? তুমি এইভাবে মোবাইলে মোবাইলে জিন্দগি দিয়া শেষে দিছি হবা, শেষে টিউন হবা, শেষে বিসিএস ক্যাডার হবা, শেষে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, শেষে কি করবা? যেমন সুন্দর দেশ তেমন সুন্দর গাড়ি, বুঝেন না কথা? দেশটা যেমন সুন্দর গাড়িও তেমন সুন্দর। কি সুন্দর অটো, কি সুন্দর অটো যে দেশ বানাচ্ছে, এ দেশও চলে না কথা বল, চলে সানা তো অটো চলে, সানা অটো চলে, শুধু বানাইছে জাতি যেমন গাড়ি তেমন, বাস্তব না বাস্তব? রাগ করছেন নি কোন? আবার আমার উপরে জিজ্ঞাসা ভাই, তুমি যে অটো সমালোচনা করছো স্টেজে, জিজ্ঞাসা করছো অটো সমালোচনা, অটো তো সীমিত, যেভাবে তোমরা মোবাইলে ঢুকছো অটো মিলবে না, আবার অটোর ব্যাটারি চুরি করে লইয়া যায়। আবার অটো থেকে চান্দা তোলে, আবার অটো থেকে কি তোলে বলেন? আবার অটো থেকে চান্দা তোলে, সবচেয়ে দানবীর যারা তারা অটো থেকে চান্দা তোলে, শরম লাগে না অটো থেকে চান্দা তুলতে? কি শরম আসে নি নাকি, থাকলে না লাগবে? আচ্ছা সিএনজি ওয়ালা, ওই বেচারা সিএনজি ওয়ালা, তার থেকে চান্দা চলে, আবার চান্দা দিলে ঢাকা শহরে বাড়ি, বাস্তব না বাস্তব? এজন্য যুবক পায়ে ধরে বলি, নিজের জীবনকে বাঁচাও, ফিউচার সাজাও, ফিউচার সাজাও। আমরা তোমাকে শুধু আখেরাতের দিকে ডাকছি না, আমরা তোমাকে দুনিয়ার সুন্দর করার কথাও বলছি। ঈমান আমল তোমার আখেরাতকে যেমন সুন্দর করবে, ঈমান আমল তোমার দুনিয়াকেও সুন্দর করবে। ঈমান আমল দুনিয়াকেও কি করবে? পড়বো নামাজ আজ থেকে ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন, বুঝে শুনে বলছেন? আমি বললাম রাব্বুল আলামিন, আমি যদি পাঁচ নামাজ পড়ি, ফজরে পড়ি, ফজরও পড়ি, জোহরও পড়ি, আসরও পড়ি, মাগরিবও পড়ি, আশাও পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম, লাল্লাক তারদা, এমন এই পরিমাণ দিব, 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 এ পরিমাণ দিব, এ পরিমাণ দিব, এ পরিমাণ দিব, এ পরিমাণ দিব। আরে মুস্তাফা নবী তুমি না, যদি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সোয়ালা আম্বিয়া এ পরিমাণ দিবে, এ পরিমাণ দিবে বলতে বলতে কিয়ামত কায়েম হয়, আদনা জান্নাত থেকে তার চেয়ে বেশি দিবে। আমি এ পরিমাণ দিবে বেশি বলছি, আপনারা হয়রান হয়ে গেছেন। কি কি পরিমাণ দিবে বলেন? কি পরিমাণ দিবে? হ্যাঁ, আরে
জিবরিল জানে না, জিবরিল জানে না, জিবরিল ও তাসাফুর করতে পারে না, কি পরিমাণ দিবে? জিবরিলের কল্পনাও আসে না আমার রব আমার জন্য কি পরিমাণ রেখে দিয়েছে। একবার কালেমায়ে তৈয়বায় কি পরিমাণ রেখে দিয়েছে আল্লাহর কসম, জিবরিল ও কল্পনা করতে পারে না। কি বিশ্বাস হয়? আমি বললাম রব্বুল আলামিন এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলতে বাধ্য হবা, তুমি এক সময় বলে উঠবা বাস বাস, আর লাগবে না, হয়েছে। কি বলে উঠবেন? বলেন বাস বাস, আর লাগবে না, আর লাগবে না। রব্বুল আলামিন হয়েছে, আর লাগবে না। সুবহানাল্লাহ। আমি বললাম আসলে রব্বুল আলামিন কি পরিমাণ দিবেন, রব্বুল আলামিন কি পরিমাণ দিবেন, কি পরিমাণ দিবেন? রব্বুল আলামিন বলেন তোমার আমলগুলো গুনে 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 গুনে, আমলগুলো গুনে 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 একে সত্তর দিয়ে দিব। না না, একে সাতশো দিয়ে দিব। না না, একে সাত লাখ দিয়ে দিব। না না, একে সাত কোটি দিয়ে দিব। না না, একে সত্তর হাজার কোটি দিয়ে দিব। একে সত্তর লাখ কোটি দিয়ে দিব। একে সত্তর কোটি কোটি দিয়ে দিব। আমি বলো রব্বুল আলামিন কেমনে দিবেন এত? রব্বুল আলামিন বলেন ওয়াযীদুহুম মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে ওই গোডাউন থেকে তোমাকে দিয়ে দিব। জাযাম বিমা কানু ইয়ামালুন, আমলের বিনিময় গনে গনে দিয়ে এবার আমার গোডাউন থেকে শুধুই বাড়াতে থাকবো। গনে গনে দিয়ে শুধু কি করতে থাকবো? মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা,